যখন খোলা ঝুলে হয়তো মনের ভুলে তাকাতো সে অবহেলে দু চোখ মেলে হাজার কবিতা বেকার। রাজনীতি ষড়যন্ত্র বিশ্বাসঘাতকতা। অষ্টাদশ শতকের নবাব অন্তপুরে জাকজমকের আড়ালে হারিয়ে যাওয়া একটি প্রেমের গল্প নিয়ে এগিয়ে চলছে স্টার জলসার নতুন ধারাবাহিক আমি সিরাজের বেগম। তবে নবাবের জীবন নিয়ে দেখানো হচ্ছে না এই ধারাবাহিক, এখানে প্রধান চরিত্র তার বেগম লুৎফান্নেসার জীবন নিয়ে এই ধারাবাহিক। ধারাবাহিকে লুৎফার ভূমিকায় অভিনয় করছেন অভিনেত্রী পল্লবী দে। ধারাবাহিকে লুৎফার জীবন সম্পর্কে তো আপনারা মোটামুটি ধারণা পেয়েই গেছেন, আসুন আপনাদেরকে জানিয়ে দিই লুৎফা ওরফে পল্লবীর বাস্তব জীবন সম্পর্কে। পল্লবীর জন্ম ভারতের পশ্চিমবঙ্গে, বর্তমানে তার বয়স মাত্র 22 বছর। পল্লবীকে এর আগে দর্শক দেখেছেন রেশম ঝাঁপি ধারাবাহিকে। রেশম ঝাঁপিতে তার অভিনয় বেশ প্রশংসিত হয়েছে দর্শক মহলে। অভিনেত্রীর আসল বাড়ি সাঁতরাগাছিতে, সেখানে ভানুমতি গার্লস স্কুলের ছাত্রী ছিলেন তিনি। ছোটবেলা থেকেই নাচ শিখতেন, তাই নাচও বেশ পারদর্শী পল্লবী। বাংলা সিরিয়ালের এই সুন্দরী অভিনেত্রী বর্তমানে অবিবাহিত রয়েছেন, তবে বিয়ে না হলেও এই মুহূর্তে একজনের সাথে চুটিয়ে প্রেম করছেন। তার বয়ফ্রেন্ডের নাম রেহান সর্দার। অভিনেত্রী পল্লবী দে অবসর সময় বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে এবং সোশ্যাল মিডিয়াতে সময় দিতে পছন্দ করেন, তবে বর্তমানে পল্লবীকে বেশিরভাগ সময় টিকটক ভিডিও করতে দেখা যায়। বন্ধুরা, আমি সিরাজের বেগম ধারাবাহিকের নায়িকা লুৎফা ওরফে পল্লবীদের অভিনয় আপনাদের কেমন লাগছে কমেন্টের মাধ্যমে আমাদের জানিয়ে দিন।